Saff Women's Championship, Bangladesh. নেপালে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা গর্বিত করেছেন জাতিকে ভাসিয়েছেন আনন্দে দক্ষিণ এশিয়া জয় করা সেই ফুটবলাররা চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে দেশে ফিরে আজ বেলা 1:45 মিনিটে তাদের বরণ করে নিতে সকাল থেকেই জাতীয় পতাকা হাতে বিমানবন্দরে ভিড় জমিয়েছেন হাজারো ভক্ত বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা আজ ফুটবলের জন্য মানে আটকে রাখতে পারেনি মন্ডারে আইসা বলছি এখানে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের সাদরে বরণ করতে বিমানবন্দরে ছুটে যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সচিব সহ বাফুফে কর্মকর্তারা এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির একটি দলও এসেছে বিমানবন্দরে ছিল ক্রিকেট প্রেমীরাও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে যৌথভাবে বিমানবন্দরে বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয় ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ পর্ব শেষে প্রেস ব্রিফিংয়ের কথা থাকলেও তা বাতিল করা হয় বাংলার বাঘিনীদের ঘরে ফেরা রাঙাতে আগেই প্রস্তুত ছিল বিআরটিসির ছাদখোলা বাস বর্ণিল সাদে সজ্জিত আক্ষেপ পূরণের সেই ছাদখোলা বাসে করেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেয় সঞ্জিতা কৃষ্ণারা মেয়েদের বহনকারী বাসটি কাকলি জাহাঙ্গীরগেট প্রধানমন্ত্রীর কার্যালয় বিজয় সরণি তেজগাঁ মৌচাক কাকরাইল আরামবাগ মতিঝিল শাপলা চত্বর ঘুরে নগরবাসীর সাথে ট্রফির আনন্দ ভাগাভাগি করে নেয় এ সময় রাস্তার দুই দিকে দাঁড়িয়ে থাকা ফুটবল প্রেমীরা সঞ্জিতাদের শুভেচ্ছা জানায় কৃষ্ণাদের বহন করা বাসটি বিকালে মতিঝিল বাফুফে ভবনে পৌঁছায় সেখানে ফুটবলারদের স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পরে দ্বিতীয় সংবাদ সম্মেলনে অংশ নেন ফুটবলাররা যদিও বিমানবন্দরে দেখা যায়নি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে তবে নারী ফুটবলারদের সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে নারী ফুটবলারদের জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠান তমা গ্রুপও পুরস্কার দিচ্ছে 0.25 কোটি টাকা গত সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী সাফে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা হন বাংলাদেশের তারকা সাবিনা খাতুন দুটি হ্যাট্রিক সহ 8 গোল করেন তিনি ঢাকা স্টেট ঢাকা প্রথমবারের মতো সাফে বাংলাদেশের পতাকা সমুজ্জ্বল হয়ে উঠছে সেখানে লাল